প্রিয়দর্শক, এতিয়া এই মুহূর্তলৈকে আপোনালোকৰ সাগৰ ছবিখন পরিষ্কার হল, বিজেপিয়ে অতি কমেও 290 আসন পাব, 290 পৰা 293 আসন বিজেপিয়ে লাভ করব। ইতিমধ্যে ফলাফল আহিবলৈ আরম্ভ কৰিছে আৰু বিজেপি প্লাসে, মই পুনৰ কৈছো, বিজেপি প্লাসে 290 পৰা 295 আসন বা 293 আসন পাবলৈ সক্ষম হব। বিজেপি প্লাসে তেওঁলোকে দাবি কৰিছিল 300 আসনৰ, কিন্তু সীমাবদ্ধ হৈ থাকিল। তেওঁলোকে দাবি কৰিছিল বিজেপি প্লাসে 400 আসন লাভ কৰিম বুলি, কিন্তু তেওঁলোক বিজেপি প্লাসে 300 আসনে অতিক্রম কৰিব নোৱাৰিলে। অর্থাৎ বিজেপিৰ নেতৃত্বাধীন যি মিত্রজোঁট, মিত্রজোঁটে 300 যি সংখ্যা, সেই সংখ্যায় পাৰ কৰিব নোৱাৰিলে। আৰু বিজেপি এককভাবে সীমিত হৈ থাকিলে প্রায় 240 আসনত, 240 আসন বুলিয়ে এই মুহূর্ত ধৰি ললো। বিজেপি প্লাস সীমিত হৈ থাকিল 240 আসনত। ইয়াৰ বিপৰীতে কংগ্রেস নেতৃত্বাধীন মিত্রজোঁট অর্থাৎ ইন্ডি এলায়েন্সে এই মুহূর্তলৈকে 233 আসন পাবলৈ সক্ষম হৈছে, বা 233 আসন পাব। আর কংগ্রেসে এককভাবে 100 আসন পাইছে, 199 পৰা 100। এতিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই সম্বোধন করলে দেশের জনতাক, আর কলে তিনটিবার কারণে ভারতের জনতায় বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁটক জনাদেশ দিছে, ম্যান্ডেট দিছে সরকার গঠন করবলে। অর্থাৎ যেহেতু বিজেপি প্লাসে 272 আসন স্পর্শ করলেই 275 পৰা 280 জয়ের ফলাফলে আহিলে, আর প্রায় 290 পৰা 295 আসন লাভ করব। গতি বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁটৰ কারণে সরকার গঠন করা সাধারণ কথা, বা সরকার গঠন করা অবধারিত। সরকার গঠন করব যদিও বা বিজেপিয়ে এককভাবে 272 পরিসংখ্যায় স্পর্শ করব নোৱাৰিলে, এইবার সরকার বিজেপিয়ে মিত্রজোঁটৰ সৈতে মিলি সরকার গঠন করব। গতি পূর্বতক সরকার কিছু দুর্বল হব বা শক্তিশালী নহব বলে বিভিন্নজনে মন্তব্য করব বিচাৰিছে। কিন্তু এই মুহূর্তের প্রাসঙ্গিক প্রশ্নটো হৈছে এইটো, এই মুহূর্তের প্রাসঙ্গিক প্রশ্ন, সরকার গঠন করার কথা নস্যাৎ করা নাই কিন্তু কংগ্রেসে। কংগ্রেসে স্বাভাবিকতে ভাল ফলাফল প্রদর্শন করেছে, ভোটের শতাংশও বৃদ্ধি পাব, ভাল ফলাফল প্রদর্শন করেছে। কিছু সময়ের আগতে রাহুল গান্ধী এখন প্রেস কনফারেন্স পাতিছিলে, সম্বোধন করেছিল, হাতত এখন মিনি কনস্টিটিউশন লো প্রেস কনফারেন্সলে আহিছিলে, সাংবাদিক প্রশ্ন উত্তর দিছিলে বা নিজাক মন্তব্য রাখিছিলে। সোনিয়া গান্ধী উপস্থিত আছিল, মল্লিকার্জুন খার্গে উপস্থিত আছিল। এই সংবাদমেলক সোধা হয়েছিল অনাগত সময় সরকার গঠন করার কুচকাওয়াজ করব নাকি, তেতিয়া রাহুল গান্ধীয়ে কিন্তু নকৰো বুলি কোৱা নাই, বা কংগ্রেস নেতৃত্বাধীন মিত্রজোঁটে বিরোধীর আসন শুৱনি কৰিম বুলি কোৱা নাই। কৈছিলে কালি কাইলৈ আমাৰ যে মিত্রজোঁটৰ অংশীদার দলসমূহ, সেই দলসমূহৰ নেতৃত্ব দিল্লীলৈ আহিব, আর সৈতে আমি আলোচনাত মিলিত হৈ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করিম। এই মুহূর্তত কৈছিলে কৈ দিব পৰা অবস্থাত নাই, সরকার গঠন করার কুচকাওয়াজ আরম্ভ করব পাৰিবনে নাই। প্রাসঙ্গিক প্রশ্নটো হৈছে বিজেপি মিত্রজোঁটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, বিজেপি মিত্রজোঁটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, কিন্তু প্রশ্নটো উত্থাপন হৈছে কংগ্রেসে সরকার গঠন করব নেকি। এতিয়া সবতকৈ প্রাসঙ্গিক প্রশ্নটো, সরকার যদি কংগ্রেসে গঠন করে বা কংগ্রেস প্লাসে গঠন করে কেনেকৈ সরকার গঠন করব, এই প্রশ্নটোর উত্তর আমি বিচারিবলৈ চাব লাগিব। প্রথমতে আমার মেজিক ওয়ালখন, মেজিক ওয়ালখনের দুখন রাজ্য চালেই এই কথা স্পষ্ট হয়ে যাব। দুখন মেজিক ওয়ালের যোগেদি আমি দুখন রাজ্যের পরিসংখ্যা বিশ্লেষণ করিম, সেই দুখন রাজ্যের পরিসংখ্যা বিশ্লেষণ করলে গোটেই যে পরিসংখ্যাটো বা গোটেই অঙ্কটো স্পষ্ট হয়ে যাব। প্রথমতে আমি বিহার চাম, বিজেপির মূল দুটা এলায়েন্স বিহার আর অন্ধ্রপ্রদেশ, বিহারত জেডিইউ, অর্থাৎ বিজেপির সৈতে সংযুক্ত হয়ে থাকা দুটা ডাঙর ডাঙর দল জেডিইউ আর টিডিপি। জেডিইউও ভাল ফলাফল প্রদর্শন করেছে, আশাব্যঞ্জক ফলাফল প্রদর্শন করেছে, টিডিপিও ভবাতক ভাল ফলাফল প্রদর্শন করেছে। আমি আরম্ভ করো বিহারের পরা। বিহারত জেডিইউয়ে কেইখন আসন লাভ করেছে, বিহারত জেডিইউয়ে লাভ করেছে 12 আসন, এলজেপিয়ে লাভ করেছে 5 আসন, আর হামে লাভ করেছে, এইচ এ এম এ লাভ করেছে 1 আসন। গতি সহযোগী দল বিজেপির, সেই সহযোগী দল কেটায় 18 আসন লাভ করবলে সক্ষম হয়েছে। আর পরিসংখ্যার দিকের এন ডি এ 30 আসন পাইছে, তার বিজেপিয়ে 12 আসন পাইছে, জেডিইউয়ে 12 আসন পাইছে, এলজেপিয়ে 5 আর এইচ এ এম এ আসন। অর্থাৎ অবিজেপি দলকিটা যা বিজেপির সঙ্গে সংযুক্ত হয়ে আছে, সেই দলকিটা 18 আসন পাইছে আর বিজেপি এককভাবে 12 আসন পাইছে। যদিও বা যা 2019 তুলনায় ইন্ডি এলায়েন্সের আসনের সংখ্যা 8 বৃদ্ধি পাইছে, কিন্তু এইবার বিজেপির আশাব্যঞ্জক ফলাফল দেখাব পৰা নাই। অর্থাৎ পরিসংখ্যাটো হৈছে, আমার হাতত পরিসংখ্যা আহিছে, জেডিইউয়ে
বারোখন আসন লাভ করেছে, এই পরিসংখ্যাটা মনত রাখব। জেডিইউয়ে বিহারত বারোখন আসন পাইছে আর এল জে পিয়ে কেখন আসন পাইছে, পাঁচখন আসন পাইছে, চিরাগ পাসওয়ানে পাঁচখন আসন পাইছে, এই দুটা পরিসংখ্যা আমার হাতে আহিলে। তারপর এইবার চাওক আমি টিডিপি, অর্থাৎ এইবার আমি যাম অন্ধ্রপ্রদেশ, এইখন আমার হাতত অন্ধ্রপ্রদেশের মেপ। অন্ধ্রপ্রদেশ মন করব টিডিপিয়ে এন ডি এ নেতৃত্বাধীন মিত্রজোঁট টিডিপি আর বিজেপি আছে, একুশ আসন পাবল সক্ষম হয়েছে, ইয়ারে এখন দুখন তিনিখন আসন বিজেপিয়ে পাবল সক্ষম হয়েছে, বিজেপিয়ে তিনিখন আসন পাবল সক্ষম হয়েছে, অর্থাৎ টিডিপিয়ে এককভাবে পাবল সক্ষম হয়েছে ১৮খন আসন, ১৮+৩ ২১খন আসন, আর বাকি সমূহ আসন এখন দুখন তিনিখন এই সমূহ আসন আন আন দল সমূহ যাওয়া পরিলক্ষিত হয়েছে। ওয়াইএসআর কংগ্রেসে পাবল সক্ষম হয়েছে ৪খন আসন, ওয়াইএসআর কংগ্রেসে ৪খন আসন পাবল সক্ষম হয়েছে, এখন দুখন তিনিখন আর ৪খন, ওয়াইএসআর কংগ্রেসে ৪খন আসন পাইছে, ইয়ার বিপরীতে বিজেপিয়ে এখন দুখন তিনিখন আসন পাইছে, আর বাকি টিডিপিয়ে তেলেগু দেশম পার্টি এখন দুখন তিনিখন ৪খন ৫খন ৬খন ৭খন ৮খন ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ক্ষমা করব টিডিপিয়ে, আর মই দুখন আসন মাইনাস করল, ১৬খন আসন পাবল সক্ষম হয়েছে টিডিপিয়ে, ১৬খন আসন পাবল সক্ষম হয়েছে, আর বাকি দুখন আসন গৈছে, বাকি দুখন আসন লাভ করেছে, বাকি দুখন আসন লাভ করেছে আন এটা দল, যেটো দলের নাম হয়েছে জে এস পি, বাকি দুখন আসন জে এস পিলে গৈছে, অর্থাৎ মনত রাখব দুটা ফিগার, জেডিইউ ১২খন আসন আর টিডিপির ১৬খন আসন। এটা সরকার গঠন করা, যদিহে কংগ্রেসে সরকার গঠন করব বিচাৰিছে, কংগ্রেসে সরকার গঠন করার অবকাশ কিমান আছে সেই পরিসংখ্যাটা আমি চাম, যদিও একক সংখ্যা গরিষ্ঠতা বিজেপিয়ে লাভ করেছে, কিন্তু রাহুল গান্ধীয়ে সরকার গঠন নকৰো বুলি কোৱা নাই, সরকার গঠন করার পোষকতাও তেওঁ কৰা নাই, তেওঁ নস্বাত কৰা নাই বুলি কব লাগিব। কালিলৈ তেওঁলোকৰ যিখন বৈঠক অনুষ্ঠিত হব বিরোধী ঐক্য মঞ্চৰ, সেই বৈঠকত তেওঁলোকে সিদ্ধান্ত গ্রহণ করব। কিছু পরিসংখ্যার আমি গোটেই বিষয়টা বুঝাব বিচাৰিম, আমার হাতত কিছু পরিসংখ্যা আহিলে বিজেপি প্লাস, যি বিজেপি প্লাসে ৪০০ আসন পাম বুলি কৈছিল তেওঁলোক সীমিত থাকিলে ২৯০ মিনিমাম ফিগারটির প্রায় আমি আরম্ভ করেছো, ২৯০ তেওঁলোকৰ হাতত ২৯৩ খন আসন তেওঁলোকে পাম বুলি কৈছিলে, ৪০০ খন আসন সীমাবদ্ধ হৈ থাকিল ২৯৩, বিজেপিয়ে কিমান পাইছে এককভাবে, বিজেপিয়ে এককভাবে পাইছে ২৪০ খন আসন, বিজেপি এককভাবে মেজিক নম্বর স্পর্শ করব নোৱাৰিলে, গতিকে বিজেপিয়ে এইবার জেডিইউ, মূলত জেডিইউ আর টিডিপির সহায়ক সরকার গঠন করব লাগিব, জেডিইউ টিডিপি এলজেপি ডাঙর ডাঙর দলকেটার নাম লৈছো, জেডিইউ ১২ আর টিডিপি ১৬, গতিকে এইবার যদি টিডিপির নেতৃত্ব চন্দ্রবাবু নাইডুয়ে কয় আমাক গৃহমন্ত্রিত্ব দিয়ক, তেতিয়া বিজেপির প্রতিক্রিয়া কি হব আমি পিছত সেই বিষয়ে বিশ্লেষণ করার অবকাশ পাম। যদি নীতিশ কুমারে কি করে কেতিয়া করে গম পোৱা না যায়, কোনটো দলের সঙ্গে জড়িত হয়ে থাকিব, কোনটো দলক পরিত্যাগ করব গম পোৱা না যায়, নীতিশ কুমার যদি উপ প্রধানমন্ত্রীর পদবীটো বিচাৰে, বার্গেন করে, তেতিয়া বিজেপির প্রতিক্রিয়া কি হব, প্রতিরক্ষা মন্ত্রী যদি বিচাৰে, বিত্ত মন্ত্রণালয় যদি বিচাৰে এই সমূহ দলে, তেতিয়া বিজেপির প্রতিক্রিয়া কি হব, কারণ বিজেপিয়ে এককভাবে ২৪০খনে আসন লাভ করেছিল, যি বিজেপি এককভাবে ৩৭০খন আসন পাম বলে কৈছিল। এটা মূল প্রশ্নটলে আহো, কংগ্রেসে মেজিক নম্বর কংগ্রেস প্লাসে স্পর্শ নকৰাৰ পিছতো কেনেকৈ দাবী করব পাৰিছে, কেনেকৈ দাবী করব পাৰিছে সরকার গঠন করিম বলে কংগ্রেসৰ হৰ সদৌ শেষত আমি ২৩৩ বুলিয়ে ধৰিছো, সীমাবদ্ধ হৈ থাকিল ২৩৩ত কংগ্রেস সীমাবদ্ধ হৈ থাকিলে, যত টি এম সি আছে, এস পি ইত্যাদি দলবোৰ আছে, যদি কংগ্রেসের নেতৃত্ব এপ্রোচ করে জেডিইউ আমাক সমর্থন দিয়ক, নীতিশ কুমারক যদি কয় আপনার আমি উপ প্রধানমন্ত্রী বনাম, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট উপ প্রধানমন্ত্রী বনাম, জেডিইউ হাতত আছে ১২খন আসন, ইয়াত আমি ১২খন লগাই দিও চন্দ্রবাবু, কারণ এই যুক্তিটো বা এই বিশ্লেষণের অবকাশ আমি পাইছো, কারণ জেডিইউ বিগত সময়ত কংগ্রেসের সঙ্গে আসলে সংযুক্ত হয়ে আসলে, একলগে নির্বাচনত অবতীর্ণ হয়েছিল, তারপর আমি টিডিপিলে, টিডিপির হাতত আছে ১৬খন আসন, টিডিপিকো যদি বিজেপির শীর্ষ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বই সংযোগ স্থাপন করে টিডিপিকো আমন্ত্রণ জানায় আপনার বিত্ত মন্ত্রণালয় দিম, ডিফেন্স মন্ত্রণালয় দিম বা গৃহ মন্ত্রণালয় দিম, আমাক সমর্থন করক, ১৬খন ইয়াত আহিব পারে, ১৬খন আহিলে তারপর ওয়াইএসআর সিপি, যি ওয়াইএসআর সিপি আদার্সত আছে, ওয়াইএসআর সিপি আদার্সত আছে, তেওঁলোকৰ হাতত আছে ৪জন সাংসদ, তেওঁলোকো আহি লগ লাগিলহি, তারপর আদার্সত এই মুহূর্তলৈকে আছে, অন্যান্যত এই মুহূর্তলৈকে আছে ১৮জন সাংসদ, এই ১৮জন সাংসদের ভিতর ওয়াইএসআর সিপিরও সাংসদ সুমাই আছে, গতিকে এইখিন এই ওয়াইএসআর সিপিক যেহেতু আমি ইয়ালে আনিলোই, গতিকে আদার্সত আমার হাতত থাকিল ১৪জন সাংসদ, গতিকে এই সকলক যোগ করলে কিমান হল হয়ে গই, এই সকলক যোগ করলে
কিমান হলগৈ আমি চাওঁ আহক। 233-233ৰ লগত 12 সংযুক্ত কৰিলোঁ, 243-245 হ'ল, 245ৰ সৈতে 16 সংযুক্ত কৰিলে, 255-261 হ'ল, 261ৰ লগত 4 সংযুক্ত কৰিলে আমি পালোঁ 265। যদি মই ভুল কৰা নাই, পুনৰ কৈছোঁ, 3 2 5 5 4 9 9 6 15 15 5 1 3 1 4 4 1 5 একৰ সৈতে 6 265 সঠিক পৰিসংখ্যা। 265ত এতিয়াও কিন্তু আদৰ্শৰ সহযোগ নোলোৱাকৈ কংগ্ৰেছ প্লাছে মেজিক নাম্বাৰ স্পৰ্শ কৰিব নোৱাৰিব, মেজিক নাম্বাৰ স্পৰ্শ কৰিব নোৱাৰিব। তেওঁলোকৰ যি সপোন, সেই সপোন বাস্তৱ হ'ব নোৱাৰিব, যি অলিক কল্পনা, সেই অলিক কল্পনা বাস্তৱ হ'ব নোৱাৰিব। যদিও বা যুক্তিৰ খাতিৰত ধৰি ললোঁ 14খন আসন, তেওঁলোকে 14খন যি আদৰ্শ আছে তেওঁলোককো আনিলে বা তেওঁলোককো আনিলে বিভিন্ন প্রলোভন দি, মন্ত্রণালয়ের প্রলোভন দি তেওঁলোক সংযুক্ত হল, তেতিয়া কিমান হয় পরিসংখ্যাটো? 5 4 9 6 1 7 2 279 তেতিয়া মেজিক নম্বর স্পর্শ কৰিব পাৰিব। যুক্তি খাতিলত ধৰি ললো চিৰাগ পাছোৱানো আহিলে 5খন, তেতিয়া গৈ হবগে 284, অর্থাৎ এই ধরনের তেওঁলোকে সরকার গঠন কৰিব পাৰিব। কিন্তু আনএথিকেল হব, তেওঁলোকে বিজেপি কংগ্রেস প্লাসে বিজেপি প্লাসক ভাঙিব লাগিব, বিজেপি প্লাসৰ পৰা জেডিইউ 12জনক আনিব লাগিব, বিজেপি টিডিপিৰ যি 16জন, টিডিপি প্লাসৰ পৰা 16জনক আনিব লাগিব। টিডিপি আৰু জেডিইউ কিন্তু পূৰ্বতে কংগ্রেস প্লাসৰ সৈতে আছিলে, টিডিপিয়ে 2019 চনত কংগ্রেসৰ সৈতে মিলি নির্বাচনত অবতীর্ণ হৈছিল, প্রি পোল এলায়েন্স আছিল, আৰু জেডিইউয়ে বহুবার কেতিয়াবা থাকে কেতিয়াবা যায় সেই ধরনের কংগ্রেস প্লাসৰ লগত আছিলে। যদিও বা জটিল অঙ্ক এই বিশ্লেষণৰ অবকাশ পালো, কারণ আজি রাহুল গান্ধীয়ে কলে কালিলৈ তেওঁলোকৰ যি মিত্র দলসমূহ সৈতে আলোচনা কৰি সরকার গঠন কৰিবনে নকৰে বা সরকার গঠন কৰাৰ কুচকাওয়াজ কৰিবনে নকৰে সেই কথা তেওঁলোকে তাৰ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ কৰিব। কিন্তু এতিয়ালৈ বিজেপি প্লাসে সরকার গঠন করার পথ প্রশস্ত হয়েছে, কারণ তেওঁলোকৰ হাতত 290+ আসন আছে, 272খন আসন পালে সরকার গঠন কৰিব পাৰে। গতিকে বিজেপি প্লাস সরকার গঠন করার দিকে অগ্রসর হয়েছে, কিন্তু তেওঁলোকে এইবার সহযোগী দলসমূহক লৈহে সরকার গঠন কৰিব লাগিব, জেডিইউ টিডিপি ইত্যাদি ইত্যাদি। গতিকে জেডিইউ টিডিপি ইত্যাদি ইত্যাদিয়ে বার্গেন করার ডাঙৰ ডাঙৰ মন্ত্রী মন্ত্ৰণালয়সমূহ মন্ত্ৰিত্বৰ পদবীসমূহ বিচৰাৰ পূৰ্ণ অৱকাশ, পূৰ্ণ সম্ভাৱনা আছে। আৰু তাৰ সমান্তৰালকৈ কংগ্ৰেছ আছে, যদিও চৰকাৰ গঠন কৰাৰ সেই যি সপোন দেখিছে, সেই সপোন বাস্তৱায়িত কৰিবলৈ পদক্ষেপ গ্ৰহণ কৰে অনাগত সময়ত, সেইখন এখন খিচিৰি চৰকাৰ হ'ব। সংযুক্ত মৰ্চাৰ যি এই পলিটিকেল এক্সপেৰিমেণ্ট বিগত সময়ত ফেইল হৈছিলে, 1977ৰে হওক, 1979ই হওক, তেনেধৰণৰ চৰকাৰ কিন্তু তেনেধৰণৰ চৰকাৰৰ যি এক প্ৰক্ৰিয়া, সেই প্ৰক্ৰিয়াই কিন্তু সফল হ'ব পৰা নাই। গতিকে এই আছিল পৰিসংখ্যা বিশ্লেষণৰ অৱকাশ পালো ৰাহুল গান্ধীৰ এই মন্তব্যৰ পৰা। কিন্তু প্ৰধানমন্ত্ৰীয়ে ইতিমধ্যে স্পষ্ট কৰি দিলে, দেশে তেওঁক মেণ্ডেট দিছে, জনাদেশ দিছে, তৃতীয়বাৰৰ কাৰণে তেওঁ প্ৰধানমন্ত্ৰী হোৱাৰ পথ প্ৰশস্ত হৈছে। ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকী এইবাৰ বাৰাণসীত জয়ী হৈছে, তৃতীয়বাৰৰ কাৰণে জয়ী হৈছে, তেওঁ প্ৰায় 1.5 লাখ ভোটত জয়ী হৈছে। আৰু অসমৰো ফলাফলসমূহ আহিলে, অসমত 3খন আসন কংগ্ৰেছে পাইছে, 9খন আসন বিজেপিয়ে পাইছে, আৰু 2খন আসন বিজেপিৰ সহযোগী দলসমূহে পাইছে। আৰু ৰকিবুল হুছেইনে সমগ্ৰ ভাৰতবৰ্ষত এক অভিলেখ সৃষ্টি কৰিছে, ৰকিবুল হুছেইনে 10 লাখ ভোটত জয়ী হৈছে, 10 লাখ ভোটত জয়ী হৈ ভাৰতৰ নিৰ্বাচনী বুৰঞ্জীত 1952 চনৰ পৰা এতিয়ালৈকে অভিলেখ সৃষ্টি কৰিছে। 27 লাখ ভোটাৰ্চ, 22 লাখ মতদান সাব্যস্ত হৈছিল, তাৰে 14 লাখ ভোট ৰকিবুল হুছেইনে পাইছে। ইয়াৰ বিপৰীতে বদৰুদ্দিন আজমল 2009 চনৰ পৰা সাংসদ ধুবুৰী, তেওঁ 4 লাখ ভোট পাবলৈ সক্ষম হৈছিল। গতিকে ভোটৰ ব্যৱধান 10 লাখ, 10 লাখ ভোটত জয়ী হৈ তেওঁ অভিলেখ সৃষ্টি কৰিছে। চুৰাটৰ সাংসদজনে 10 লাখ ভোটৰ ব্যৱধানত জয়ী হৈছে, কাৰণ কিন্তু দ্বিতীয় স্থানত আছিল 9টা, কিন্তু ৰকিবুল হুছেইনৰ বিলিকা দ্বিতীয় স্থানত আছে বদৰুদ্দিন আজমল। প্ৰিয় দৰ্শক, এই বিশ্লেষণ আগবঢ়ালো, বিশ্লেষণ কেনে পালে জনাব, পৰিসংখ্যাসমূহ কেনে পালে জনাব। এনেধৰণে যদি কংগ্ৰেছ প্লাছে চৰকাৰ গঠন কৰিবলৈ আগবঢ়ায়, এই গোটেই প্ৰক্ৰিয়াটোৰ সন্দৰ্ভত আপোনালোকৰ কি মন্তব্য আমাক জনাব, প্ৰতিক্ৰিয়া কৰিব। আপোনালোকৰ প্ৰতিক্ৰিয়া মন্তব্য আমাৰ কাৰণে চালিকা শক্তি। গণনাৰ সকলো খা খবৰ আপোনালোকে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টত চালে, বিশ্লেষণ চালে, ৰাজনৈতিক দলৰ নেতৃত্ব চালে, তাৰপিছত চৰকাৰ গঠনৰ এই প্ৰক্ৰিয়াটোৰ সকলো খা খবৰ কাৰণে চাই থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। এতিয়ালৈ ৰৈছোঁ, ধন্যবাদ।